আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল শহীদ ফার্মেসির পক্ষ থেকে। আজকে আমরা পিতা পুত্রের সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা বেসিক আলোচনা করেছিলাম, দ্বিতীয় ক্লাসে আমরা বেসিক এবং শর্টকাটে কিভাবে অঙ্ক করা যায় সেভাবে আমরা দেখব। তাহলে চলুন শুরু করি। এক নম্বর অঙ্ক বলেছে দি সাম অফ এজেস অফ এ এন্ড বি ইজ 60 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স এ উইল বি দ্য থ্রাইস ওল্ড অ্যাজ বি। মানে এ এর বয়স হবে থ্রাইস মানে তিন গুণ, ওল্ড অ্যাজ বি মানে বি এর বয়স যা তার তিন গুণ হবে এ এর বয়স। ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজ, তাদের বর্তমান বয়স চেয়েছে। আমি নিচে বাংলা অনুবাদটা করে দিয়েছি যে এ ও বি এর বয়সের সমষ্টি 60 বছর, দুজনের বয়স একত্রিত করলে হয় 60 বছর। 10 বছর পরে এ এর বয়স বি এর বয়সের তিন গুণ হলে তাদের বর্তমান বয়স কত। আমি এখানে সংক্ষেপে লিখেছি এ মানে ফাদার, এ হলো ফাদার এবং বি হলো সান। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে শর্টকাট এবং বেসিকে করতে হবে, তাই প্রথমে আমরা বেসিকে দেখব। বেসিকে আমরা কিভাবে করব, যদি ধরে নেই যে দড়ি বা লেট বি এর বয়স, বি এর বয়স, বি এর বয়স বলতে পুত্রের বয়স, বি এর বয়স এক্স বছর, অতএব পিতা মানে এ এর বয়স যেহেতু দুজনের বয়সের সমষ্টি 60 বছর, তার মানে হবে 60 থেকে যদি আমরা এক্স বাদ দিই তাহলে হবে আমাদের এর বয়স। বি এর বয়স যদি আমি ধরে নিই সাপোজ 20, তাহলে এর বয়স কত হবে, 60 থেকে 20 বাদ দিতে হবে, 60 মাইনাস 1 বছর। এখন প্রশ্ন মতে আমাদের বলেছে যে প্রশ্ন মতে 10 বছর পরে, 10 বছর পরে দুজনের বয়সই চেঞ্জ হবে, 10 বছর পরে এটা যেহেতু পুত্রের বয়স, 10 বছর পরে পুত্রের বয়স হবে আমাদের এক্স প্লাস 10, আর পিতার বয়স হবে কত, পিতার বয়স আমার 10 বছর যোগ হবে, তাহলে এখানে যোগ করলে হয় 10। বলছে যে এই যে এটা হলো আমাদের বিয়ের, এই বিয়ের বয়স, আর এটা আমাদের এর বয়স। বলছে এর বয়স বলতে পিতার বয়স, বলছে পিতার বয়স এর বয়স, এই যে এর বয়স, এর বয়স বিয়ের বয়সের তিন গুণ। তাহলে আমি যেটাকে ইকুয়াল করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের যেটা কম ছোট মানে পুত্রের বয়স এখানে আমাদের তিন গুণ দিতে হবে। যেমন আমি যদি বলি 20 আর 60, তাহলে 20 হলো আমাদের পুত্রের বয়স, 60 হলো আমাদের পিতার বয়স। তাহলে আমি যদি এটাকে ইকুয়াল করতে চাই তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পুত্রের বয়সের তুলনায় পিতার বয়স তিন গুণ বড়। যেহেতু আমি এখানে ইকুয়াল করবো, সমান করবো, সমান করতে হলে তিন গুণ দিতে হবে আমার কোথায়, যেখানে আমাদের ছোট সেটা আমার গুণ করতে হবে, গুণ করলে আমাদের সমান হবে। তার মানে 3 20 60, তার মানে এটাকে আমি গুণ দিলে হচ্ছে 60 = 60। এই জন্য যখন আমি ইকুয়াল করবো, সমান করবো, তখন ছোটটার সাথে আমাদের তিন গুণ দিতে হবে। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি 3x + 30 = 60, 60 - x + 10, তাহলে এখান থেকে আসে 3x - x হলো প্লাস এক্স, এখানে 60 আর 10 = 70, আর এখানে 30 গেলে এটা, তাহলে 4x = 40, আর x = 40/4 = 10। তার মানে এক্স এর মান পেয়েছি আমরা 10 বছর, যেটা হলো আমাদের পুত্রের বয়স। তাহলে পিতার বয়স কত হবে, তো পিতার বয়স হবে এখান থেকে 60 - 10 = 50 বছর। তাহলে এইভাবে আমরা বেসিকে করতে পারি। এখন আমরা দেখবো এটা সংক্ষেপে কিভাবে করা যায়। সংক্ষেপে করার জন্য আমাদের একটা রুলস মনে রাখতে হবে, যদি এরকম অঙ্ক থাকে কত হবে, 10 বছর পরে দ্বিগুণ হবে বা তিন গুণ হবে এবং তাদের বয়সের সমষ্টি যদি দেওয়া থাকে, তাহলে এই অঙ্কগুলোর ফর্মুলা হলো সবসময় ছোটটার বয়স হবে, ছোটকে পুত্রের বয়স বের হবে, পুত্র বা বিয়ের বয়স বা ছোট জনের বয়স। আমি লিখলাম ছোট জনের বয়স, ছোট জন, এটা আমি অ্যাজ ইউজুয়াল লিখে পেলাম যে পিতা পুত্র ছাড়াও যদি অন্য অঙ্ক আসে আমরা বুঝতে পারবো যে যার বয়স কম বা ছোট হবে তার বয়স বের হবে। ছোট জন বলতে এখানে পুত্রের বয়স মানে বিয়ের বয়স, বিয়ের বয়স, বিয়ের বয়সের ফর্মুলা হলো সাম মাইনাস R1 - R2 গুণন আফটার ইয়ার্স ডিভাইডেড বাই R1 + R2। এটা মনে রাখলেই হবে, সাম মাইনাস, সাম মানে এই যে সমষ্টি দেওয়া আছে কত আমাদের এখানে, সাম মানে সমষ্টি 60 বছর, R1 R2 হলো, R1 হলো রেশিও, R1 হলো বড়টা রেশিও, R2 হলো ছোটটা রেশিও। তাহলে এখানে আমাদের রেশিও দেওয়া আছে কত, এ উইল বি থ্রাইস ওল্ড অ্যাজ বি, মানে এর বয়স, এর বয়স বি এর বয়সে তিন গুণ, তার মানে A:B হবে 3:1, ISTO মানে এর বয়স বি এর বয়সে তিন গুণ, 3:1, 3:1 মানে 3:1। তাহলে এখানে বড়টা কত, R1 এর মান হলো বড়টা, এখানে R1 হলো বড়টা আর R2 হলো ছোটটা। তাহলে এখান থেকে আমরা করলে হয় সামের মান কত, 60 - R1 এর মান 3 - R2 এর মান 1 গুণন আফটার ইয়ার্স, মানে আফটার 10 ইয়ার্স এই যে এটাই হবে এখানে 10 ডিভাইডেড বাই R1 মানে 3 + 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 60 - 3 থেকে এগুলো 2, 10 দুগুণে 20,
আর এখানে হলো 4, তাহলে এখানে হচ্ছে 40 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছোট জন বা পুত্রের বয়স হবে 10 বছর, মানে এখানে সবসময় ছোট, এই ফর্মুলার মাধ্যমে সবসময় ছোট যে বয়স, দুইটা বয়স থাকবে, দুইটা বয়সের মধ্যে যার বয়স কম হবে তার বয়স এখানে বের হবে। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি সংক্ষেপের মাধ্যমে, আমাদের যেভাবে সুবিধা হয় আমরা সেভাবেই করব। তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা প্রথম ভিডিওটা দেখবেন, তারপর এই ভিডিওটা দেখলে আরো উপকৃত হবেন, আপনারা সিকোয়েন্সিয়ালি দেখতে থাকবেন। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কিভাবে আরেকটা অঙ্ক করতে হয়, যে এখানে দেওয়া আছে আপনার 10 ইয়ার্স, যদি দেওয়া থাকতো 10 ইয়ার্স এগো মানে 10 বছর পূর্বে তাহলে কি হতো, যে এখানে দেওয়া আছে 10 বছর পরে বা 10 বছর আগে যদি 10 ইয়ার্স এগো দেওয়া থাকতো বা 5 ইয়ার্স এগো দেওয়া থাকতো, ওই অঙ্কগুলো কিভাবে আমরা শর্টকাট এবং বেসিক করতাম, আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এটা দেখাবো। তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।